নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আপনারা জানেন আমরা HTML এর বেসিক থেকে অ্যাডভান্সের একটা জার্নি করছি, যে জার্নিতে আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো দেখেছিলাম সেগুলো ছিল পিওর HTML এর উপর। আজ থেকে আমরা যে সমস্ত ভিডিওগুলো শিখব এগুলোতে HTML এর সাথে সাথে আমরা CSS বা স্টাইলিং সম্পর্কেও জানবো। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে স্টাইলিং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা HTML এর বয়লার প্লেট নিয়ে রাখা আছে, যেখানে কিছু নেই। এখানে আমরা আজকে স্টাইল করা শিখবো। তো স্টাইল করার আগে আমাদেরকে কিছু একটা মার্কআপ এখানে ইউজ করতে হবে। তো আমরা আজকে একটা ডিভ নিয়ে নিচ্ছি, সেই ডিভের উপর আমরা বিভিন্ন রকম স্টাইল করব। ঠিক আছে, তো চলুন একটা ডিভ শুরু করা যাক। DIV লিখে আমরা স্টার্টিং ট্যাগ করলাম এবং তারপরে এটাকে এন্ড করে দিচ্ছি। DIV লিখে এটাকে শেষ করে দিলাম। এই ডিভটার ভেতরে আমরা কিছু লিখে দিচ্ছি যাতে আমরা এই ডিভটাকে খুঁজে পাই। তো আমি লিখে দিচ্ছি HELLORLD, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটাকে আমরা সেভ করে যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের ডিপটা এখানে এসে গেছে, কিন্তু ডিপটাকে আমরা বুঝতে পারছি না। তো বোঝার জন্য আমরা কি করব, ডিভেতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ঠিক আছে, তাহলে আমরা ডিভের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, আমরা বুঝতে পারবো ডিপটা কোথার থেকে কোথা অবধি রয়েছে। ঠিক আছে, চলুন তাহলে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাক। তাহলে আমরা যখন কোনো একটা ডিভেতে স্টাইল দেব, কোথায় দেব, আমরা স্টার্টিং ট্যাগে সবসময় স্টাইল ইউজ করি, কখনোই কিন্তু এন্ডিং ট্যাগে আমরা স্টাইল ইউজ করি না, এটা মনে রাখবেন। তাহলে আমরা স্টাইল দিয়ে দিই এখানে HTYLE লিখে আমরা অ্যাট্রিবিউটটাকে শুরু করলাম। শুরু করে আমরা কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমাদের লিখতে হবে BACKGROUND-COLOR, COLOR। তো এবার ব্যাকগ্রাউন্ড কালারটা কী রকম হবে, সেটা লাল নীল সবুজ হলুদ যেটা আপনি রাখতে চান সেটা আপনি এখানে লিখে দেবেন। আমি লিখছি PINK, পিঙ্ক। পিঙ্ক কালার লিখে আপনার যখন সিনটেক্সটা শেষ তখন আপনাকে একটা সেমিকলন দিয়ে এইটাকে শেষ সেটা বুঝিয়ে দিতে হবে। এবার আপনি এটাকে সেভ করুন। সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে আপনি দেখতে পাবেন যে ডিভের ব্যাকগ্রাউন্ডে একটা পিঙ্ক কালার চলে এসেছে। তাহলে আমরা এবার বুঝতে পারছি ডিপটা শুরু হয়েছে এখান থেকে এবং শেষ হয়েছে এইখানে। তো ডিপটাকে আমরা উইথটা কতটা হবে সেটা আমরা বলে দিতে পারি। কিভাবে বলবো, সেটা বলতে হলে আপনাকে গিয়ে এখানে লিখতে হবে WIDTH এবং সেখানে একটা আপনি পিক্সেল পার্সেন্ট যে কোনোভাবে একটা ভ্যালু দিয়ে দিতে পারেন, সেই ভ্যালু অবধি ডিপটা এক্সটেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 500 পিক্সেল দিয়ে আমাদের সেমিকলন দিয়ে এই ভ্যালুটা, যে এই যে সিনটেক্সটা শেষ হয়ে গেল সেটা বুঝিয়ে দিতে হবে। সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ করলাম, দেখুন এই ডিপটা এখন এখান থেকে শুরু হয়েছে এবং 500 পিক্সেল যত অবধি হয় সেখানে গিয়ে থেমে গেছে। ঠিক আছে, এবার এই ডিপটাকে আমরা একটা হাইট দেব। চলুন তাহলে হাইট কি করে দিতে হয়, HEIGHT লিখে একটা কোলন দেব, দিয়ে আপনি যত পিক্সেল রাখতে চান সেটা আপনি লিখে দেবেন। মনে করুন আপনি দিতে চান 400 পিক্সেল। ঠিক আছে, দিয়ে সেমিকলন দিলেন, শেষ হয়ে গেল ডিপটা। সেভ করে ব্রাউজারে এসে রিফ্রেশ করলেন, দেখুন এটার হাইটটা 400 পিক্সেল হয়ে গেছে। বোঝা গেছে? ওকে, এইবারে আপনি মনে করুন এই ডিপটার চারপাশ থেকে একটা বর্ডার দিতে চান। তো বর্ডার কি করে অ্যাড করে, বর্ডার দিতে হলে আপনাকে লিখতে হবে BORDER-STYLE, STYLE। তো বর্ডার স্টাইল আপনি কি দিচ্ছেন, মনে করুন আপনি দিচ্ছেন সলিড, SOLID, সলিড দিয়ে আপনি সেমিকলন দিলেন, সেভ করলেন, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখবেন যে একটা কালো রঙের বর্ডার চলে এসছে। এবার আপনার মনে হলো যে এই বর্ডারটা বড্ড সরু, আপনাকে একটু মোটা বর্ডার দিতে হবে। তাহলে আপনি বর্ডারটাকে থিকনেসটাকে কি করে মেনটেন করবেন, সেটার জন্য আপনাকে প্রপার্টি রয়েছে যেটার নাম হচ্ছে বর্ডার উইথ। বর্ডার উইথ দিয়ে আপনি এটাকে মেনটেন করতে পারেন যে বর্ডারের থিকনেসটা কতটা হবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখে নিই। আমরা লিখলাম BORDER-WIDTH দিয়ে আপনি এটাকে মনে করুন দিয়ে দিলেন 10 পিক্সেল। আচ্ছা, লাইন যদি এরকম অনেক হয়ে যায় সেক্ষেত্রে আপনি এন্টার মেরে নিচের লাইনে চলে যেতে পারেন, তাতে কিছু ভুল হবে না। তো আপনার প্রয়োজনে আপনি চাইলে পরে প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আপনি এক একটা নতুন লাইনে রাখতে পারেন দেখার সুবিধার্থে, সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, তো তাতে কোনো ভুল নেই। ঠিক আছে, তো আপনি এরকমভাবে সাজিয়ে নিতেই পারেন আপনার CSSটাকে। এবার আপনি এটাকে সেভ করলেন, সেভ করে ব্রাউজারে গেলেন, গিয়ে রিফ্রেশ করলেন, দেখলেন যে আপনার বর্ডারটা একটু মোটা হয়ে গেছে। এরকম আপনি চাইলে পরে 10 পিক্সেল কেন, আপনি 50 পিক্সেলও করে দিতে পারেন, সেক্ষেত্রে বড়ই অদ্ভুত লাগবে। বাট আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যে 50 পিক্সেল দিলে পরে কতটা মোটা লাগে। দেখুন এত মোটা হয়ে গেছে বর্ডারটা, এটা বড্ড বাজে লাগছে। তো 10 পিক্সেলে আমি আবার ফিরে যাচ্ছি।
দশ পিক্সেলে আমরা ফিরে এসেছি। এইবারে কথা হচ্ছে আপনার হয়তো এই ব্ল্যাক কালারের বর্ডারটা চাই না, আপনার চাই রেড গ্রিন ব্লু অন্য কোনো কালারের বর্ডার। তো আপনি বর্ডারের কালারটাকে কিভাবে দেবেন, বর্ডারের কালারটা আপনাকে দিতে হলে এখানে বর্ডার কালার নামে একটা প্রপার্টি আপনাকে ইউজ করতে হবে, BORDER-COLOR দিয়ে। আপনি মনে করুন এখানে চাইছেন ব্লু কালারের বর্ডার, তাহলে আপনি লিখে দিলেন BLUE দিয়ে সেমিকলন দিয়ে এটাকে শেষ করলেন, দিয়ে সেভ করে আপনি যতক্ষণ রিফ্রেশ করবেন তখন দেখবেন এটা ব্লু কালারের হয়ে গেছে বর্ডারটা। বোঝা গেছে এত অবধি? ওকে, আমি আপনাদেরকে একটা টাচ দিচ্ছি, আপনি এই যে ডিপটা নেবেন এই ডিপের যে উইথটা এটাকে পার্সেন্টেজে করে দেখুন। আপনার যদি কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করুন যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে, আমি আপনার প্রবলেমকে সলভ করে দেবো। এর যে হাইটটা আছে এটাকেও আপনি পার্সেন্টেজে নিয়ে চেষ্টা করুন, যদি না হয় তাহলে কেন হচ্ছে না আমি সেটা আপনাকে সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে চলুন আগে কি আছে দেখা যাক। তাহলে আপনি শিখলেন কেন আমরা স্টাইল নিই, এইবারে আমরা শিখবো আমরা কিভাবে ক্লাস নেব, আমরা কি করে আইডি নেব, এবং এটাও জানবো আমরা স্টাইল ছেড়ে হঠাৎ ক্লাস নেব কেন, আমরা আইডি নেব কেন, তার প্রয়োজনীয়তা কোথায়। তো এইরকমই আপনি যদি নতুন নতুন নলেজ আমাদের থেকে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিতে হবে, যাতে পরবর্তী দিনে আরও আমি নলেজেবল ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। তাহলে এখন জানা যাক কিভাবে আমরা ক্লাস নেব এবং কেন নেব, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো মনে করুন আমরা এই রকম যে ডিপটা আছে এক্স্যাক্ট আরেকটা ডিপ, একই রকম ব্যাকগ্রাউন্ড কালার, একই রকম বর্ডার, একই রকম বর্ডার কালার সব কিছু নিয়ে আমাদের আরেকটা ডিপ তৈরি হবে। তাহলে আমাকে আবার কি করতে হবে, একটা ডিপ নিতে হবে, DIV নিলাম, নেয়ার পরে আবার সেটাকে এন্ড করলাম, তাতে আবার আমরা স্টাইল দিচ্ছি STYLE, এবং আবার আমাকে এক্স্যাক্ট সেম সেম জিনিসগুলো লিখতে হবে, যেরকম এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, তো আমাকে ও লিখতে হবে BACK GROUND ব্যাকগ্রাউন্ড COLOR পিঙ্ক PING। এই ডিবের মধ্যে আমরা লিখে দিচ্ছি হাই, ওটাতে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, এটাতে লিখে দিচ্ছি হাই, এই যে ঠিক আছে। দিয়ে এবার আমরা যদি এটাকে সেভ করি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো এক্স্যাক্ট সেম আর একটা ডিপ পড়েছে নিচে। আপনি ভাবুন আমাকে আবার এই এক্স্যাক্ট এই সেম সেম স্টাইলগুলো এই ডিবেতে দিতে কতক্ষণ ধরে লিখতে হলো। এরকমই যদি আপনি ভাবুন এখানে যদি দশখানা ডিপ থাকতো, একশোটা ডিপ থাকতো, তাহলে আমি বারবার বারবার বসে বসে লিখতাম, তাহলে তো মানে অনেক টাইম নষ্ট। তো আমরা এটাকে কীভাবে সলভ করতে পারি, আমরা সলভ করতে পারি ক্লাসের মাধ্যমে। কিভাবে চলুন দেখা যাক। আমরা সবার ফার্স্টে এই ডিপটাতে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে, CLASS ক্লাস বলে আমরা একটা অ্যাট্রিবিউট নিয়ে নিলাম, সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা একটা ক্লাসের নাম দিচ্ছি, ঠিক আছে। এই নামটা আপনি যা ইচ্ছা দিতে পারেন, রাম শ্যাম যদু মধু আপনার মাথায় যেটা আসছে আপনি সেটাকে ক্লাসের নাম হিসাবে ইউজ করতে পারেন, এটা কোনো ম্যাটার না। আপনি ক্লাসের কী নাম দেবেন সম্পূর্ণ আপনার কাছে ডিপেন্ড করছে। আমি ক্লাসের নাম দিচ্ছি, এটা আমাদের প্রথম ক্লাস, তাই লিখছি মাই ফার্স্ট ক্লাস, ঠিক আছে। তাহলে লিখছি মাই FIRST CLASS। তো একটা জিনিস মনে রাখবেন, ক্লাসের নামের মাঝখানে কিন্তু কখনো স্পেস হয় না, ঠিক আছে। আপনাকে যেটা লিখতে হবে একটা লিখতে হবে, আমি এরকম লিখলাম মাই স্পেস ফার্স্ট স্পেস ক্লাস, তাহলে কিন্তু হবে না। তাহলে এটা তিনটে ক্লাস বোঝাবে, যাই হোক সেগুলো পরে আমরা আলোচনা করব, মাল্টিপল ক্লাস কী করে নিতে হয়। তো আপনি স্পেস দিতে পারবেন না, আপনার একটা ক্লাসের নেমে কিন্তু সম্পূর্ণ একটা গোটা অক্ষর থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা এই যে ক্লাসটা নিলাম এটা ক্লাসের নাম, এই ক্লাসটাকে আমরা মেনশন কোথায় করব, এই ক্লাসটাকে আমাদের মেনশন করতে হলে আমরা হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ নেব, ঠিক আছে, STYLE। এইভাবে আপনি একটা স্টাইল ট্যাগ শুরু করলেন এবং এখানে একটা শেষ করলেন, দিয়ে আপনি এই যে ক্লাসের নামটা রেখেছেন এই ক্লাসের নামটাকে এখান থেকে কপি করলেন, করে এখানে ডট লিখে তারপরে এটাকে পেস্ট করলেন, দিয়ে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে শেষ করে দিলেন। এবার আমি আপনাকে বলে দিই, এই যে ডট নিলেন কেন নিলেন, যেহেতু এটা ক্লাস তাই জন্য আপনাকে নিতে হবে একটা ডট, ঠিক আছে। এবার ডটের পরে আপনি যেটা লিখবেন সেটা হবে ক্লাসের নাম, তার মানে আপনি যখনই একটা ক্লাসের নাম লিখবেন তার আগে যখন ডট দেবেন তখনই এর মধ্যে থাকা সমস্ত স্টাইলটা ও কোথায় দিয়ে দেবে, যেখানে ক্লাসের মধ্যে এই নামটা পাবে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে স্টাইলের মধ্যে যে সমস্ত প্রপার্টিগুলো লিখেছিলাম এগুলোকে এখান থেকে কন্ট্রোল এক্স মেরে কাট করে দেবো,
স্টাইলটার আর কোনো কাজ নেই, স্টাইলটাকে এখান থেকে আমরা উড়িয়ে দিলাম। দিয়ে আমরা এই সম্পূর্ণ প্রপার্টিগুলোকে এখানে রেখে দিলাম, একই জিনিস রাখলাম যেগুলো এখানে স্টাইলের মধ্যে ছিল সেগুলো এই ক্লাসের মধ্যে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, উইথ 500, হাইট 400, বর্ডারের যা কিছু ক্রাইটেরিয়া ছিল সব কিছু এখানে লেখা আছে। দিয়ে আপনি যদি এটাকে সেভ করেন, সেভ করে আপনি যদি ব্রাউজারে গিয়ে রিপ্রেস করেন, তাহলে দেখবেন এই ডিপটা আগের মতোই রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। কিন্তু আমার এখানে যেটা স্টাইলে ছিল সেটা কিন্তু নেই, তার বদলে কি আছে, এখানে একটা ক্লাস রয়েছে এবং সেই ক্লাসের মধ্যে সম্পূর্ণ ওই একই প্রপার্টিগুলো দেওয়া আছে। বুঝতে পেরেছেন? তাহলে আমার লাভটা কি হলো, আমি এখান থেকে যে স্টাইলটা সরিয়ে দিয়ে ক্লাস নিলাম তাতে আমার কি লাভ হলো? লাভ আপনার হলো, দেখুন আপনি এই যে পরের ডিপটা আছে এই পরের ডিপের স্টাইলটাকে সম্পূর্ণ ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে যদি আপনি এটাকে রিফ্রেশ করে দেখেন তাহলে দেখবেন যে এটার মধ্যে কিন্তু সেই স্টাইলগুলো আর নেই, যেহেতু আপনি স্টাইলটা কেটে দিয়েছেন। আপনি এখানে কিচ্ছু না, যদি এখানেও একটা যদি ক্লাস ইউজ করেন, CLASS ক্লাস বলে, আপনি যদি এই ক্লাসের নামটাকে কপি করে এখানে ফেলে দেন, সেভ করে যদি আপনি রিফ্রেশ করেন, তাহলে দেখবেন যে আপনাকে আর ওই একই কথা বারবার 10টা ডিবেতে লিখতে হয়নি, আপনি একটা ক্লাসেতে মেনশন করে দিয়েছেন এবং যেখানে যেখানে আপনি এই ক্লাস নেমটা ইউজ করবেন সেখানে সেখানে আপনার ওই একই স্টাইল পড়ে যাবে। আপনার যদি মনে করুন এরকম 100টা ডিব রয়েছে, যে কটা ডিবেতে সব কিছু স্টাইল একই, আপনাকে আপনার ক্লায়েন্ট বলল যে আমার এটা পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড হবে না, এটা রেড কালারের হবে, তাহলে আপনার যদি এরকম প্রত্যেকটা জায়গায় লেখা থাকতো তাহলে আপনাকে 100 জায়গায় গিয়ে চেঞ্জ করতে হতো। কিন্তু এখানে আপনি একটা জায়গায় গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পিঙ্ক থেকে রেড করে দেবেন, সেভ করবেন, রিফ্রেশ করবেন, সব জায়গাতে রেড হয়ে যাবে। বুঝতে পেরেছেন ক্লাসের সুবিধাটা কোথায়? এইভাবে আমরা ক্লাস ইউজ করি যাতে আমাদের সুবিধা কি হয়, যদি কোনো রকম চেঞ্জেস আসে আমরা এক জায়গায় চেঞ্জ করব, সমস্ত জায়গায় যেখানে যেখানে এই ক্লাসটা ইউজ হয়েছে সব জায়গায় আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রত্যেক জায়গায় গিয়ে স্টাইলের মধ্যে ঢুকে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে খুঁজে তার ভ্যালুটাকে আমাকে পিঙ্ক থেকে রেড করতে হবে না। ক্লিয়ার হয়েছে? ওকে, তো চলুন আমরা একটা আইডি নিয়ে দেখি যে আইডি কিভাবে নিতে হয় এবং আইডিকে কি করে মেনশন করতে হয় এই স্টাইল ট্যাগের মধ্যে। ওকে, আমরা সবার ফার্স্টে এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি, DIV এইভাবে স্টার্টিং ট্যাগ শুরু করলাম এবং এন্ডিং ট্যাগ দিয়ে দিলাম DIV, ঠিক আছে। এর মাঝখানে আমরা কিছু লিখে দিচ্ছি যে হাই আই এম আইডি, যাতে বোঝা যায় যে এটা আইডি। তো চলুন এটাকে সেভ করে একবার আমরা চট করে দেখে নিই এটা কোথায় এসছে। এটা এসছে একদম নিচে। তাহলে এর মধ্যে আমরা এবার স্টাইল দেবো, কিভাবে দেবো, মনে করুন এই আইডি এখানে নিয়ে নিচ্ছি একটা, এবারে আর ক্লাস নয়, এবারে লিখতে হবে আইডি, কারণ আমরা নিচ্ছি আইডি। তো আইডিতে আমরা যদি এটাকে কপি করে পেস্ট করে দিই তাহলে আমাদের কি দেখা উচিত, যে এই স্টাইলটা এতেও পড়ে গেছে, এই ডিবেও পড়ে গেছে, তাই তো? তাহলে চলুন সেভ করেছি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি কি হয়। এমা, এটা এখনো কোনো চেঞ্জই হলো না, এরকমই রইল। কেন রইল বোঝাচ্ছি, দেখুন আপনি কিন্তু একই নাম ইউজ করেছেন, ঠিক আছে। যে নাম ইউজ করে আপনার এই দুটোতে স্টাইল হলো সেটা কিন্তু এইটা স্টাইল হলো না। কেন? কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সামনে আমরা ডট নিচ্ছি, এই সিম্বলটার কিন্তু অনেক গুরুত্ব আছে। এই ডটটা নেয়ার ফলে কি হয়েছে, এই যে নামটা, এই নামটা শুধু যেখানে ক্লাস থাকবে সেখানেই কাজ করবে, যেহেতু এই সামনে ডটটা নেওয়া হয়েছে তার জন্য, ঠিক আছে। তাই জন্য দেখুন এই ডিবেতে ক্লাসের নাম এটা রয়েছে কাজ করছে সামনে ডট রয়েছে বলে, এই ডিবেতেও ক্লাস রয়েছে এই নামটা রয়েছে তাই এটা কাজ করছে, কিন্তু এখানে ক্লাস নেই আইডি রয়েছে, তাই জন্য এই একই নাম থাকার সত্ত্বেও এটা কাজ করবে না, কারণ হচ্ছে সামনের এই সিম্বলটা ডট দেওয়া রয়েছে, ডট দেওয়া রয়েছে বলে শুধু ক্লাসের উপর কাজ করবে, আইডিতে এই সেম নাম থাকলে পরেও কাজ করবে না। বুঝতে পেরেছেন? তাহলে আইডি আমাদের কিভাবে মেনশন করতে হয়, আইডি যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে ডটের জায়গায় হ্যাশ দিয়ে শুরু করতে হবে, এবং আপনার যে আইডির নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে দিয়ে দিন, দিয়ে আপনি ব্র্যাকেট শুরু করে শেষ করুন, দিয়ে সেভ করে আপনি যদি এখন দেখতে যান তাও দেখবেন কিছু হয়নি, কারণ হচ্ছে আমরা শুধু আইডিটা নিয়েছি, আইডির মধ্যে আমরা এখনও কোনো স্টাইলিং করিনি তাই জন্য কিছু দেখাচ্ছে না। এই যে স্টাইলিংগুলো করা আছে এগুলো শুধু ডট আছে বলে ক্লাসের ওপর কাজ করবে, তাই আপনার যদি এতেও ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় তাহলে আপনি লিখে দিন BACK ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার লিখে আপনি মনে করুন এটাকে দিচ্ছেন গ্রিন, GREEN,
তাহলে দেখবেন এইবারে আপনার এই শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছেন বলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, বর্ডার আসবে না, উইথ আসবে না, হাইট আসবে না, আইডিতে যতটা মেনশন করেছেন ততটাই আইডিতে আসবে। দেখুন আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন ঠিক সেই ফার্স্টের মতো আমাদের শুধু কালারটা এসছে যেটা এখান থেকে অবধি রয়েছে। উইথ আপনার মেনশন করা নেই, হাইট মেনশন করা নেই, বর্ডার মেনশন করা নেই, তাই এগুলো কিছু আসেনি। আপনার যদি এগুলো দরকার হয় আপনি মনে করুন এখানে উইথ দিলেন একটা WIDTH আপনি দিলেন 60%, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এটাকে সেভ করলেন, একটা হাইটও দিয়ে দিই একসঙ্গে HEI, হাইটটা মনে করুন আপনি দিচ্ছেন এটার ক্ষেত্রে 200 pixel, ঠিক আছে, দিয়ে সেভ করুন। সেভ করে যদি আপনি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করেন দেখুন এটা 60% হয়েছে, 200 pixel হয়েছে, এটা সম্পূর্ণ আলাদা রকম অ্যাক্ট করছে, ক্লাসের মতো অ্যাক্ট করছে না, ঠিক আছে। তাহলে বোঝা গেছে আমরা যখন ক্লাস নিই তখন ক্লাসের নামের আগে ডট ইউজ করি, এবং যখন আমরা আইডি নিই তখন আইডির আগে আমরা হ্যাশ চিহ্নটা ইউজ করি, ঠিক আছে, বোঝা গেছে আইডি আর ক্লাস। ওকে, তো বন্ধুরা যতটা সম্ভব সহজভাবে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে আমরা কি করে স্টাইলিং করি, আমরা কেন ক্লাস নিই, ক্লাস এবং আইডি কিভাবে লিখতে হয়। তো ভিডিওটার থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাকে লাইক করে আমায় মোটিভেট করতে ভুলবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে পারেন, তাতে তারাও কিছু শিখতে পারবে। যদি আপনি এখনও অবধি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন তাহলে বলবো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে যান, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন পরবর্তী দিনে আবার ভিডিও তোলার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে, তো খুব ভালো থাকবেন, টাটা।